বয়ান কখনো হয় ওয়াজ, আবার কখনো হয় ওয়াশ। বুঝেন তো কথা, কখনো হয় ওয়াজ আর কখনো হয় ওয়াশ। ওয়াশ তো বুঝেন না, ধোলাই ধোলাই নিজে ধোপা হইয়া যায়, ধোপা হইয়া যায়, ধোপা। তো আজকের যে আয়াত তিলাওয়াত করেছি, সময়কে সামনে রেখে চিন্তা করেছি, আজকে ওয়াজ তো হইছি, সারাদিন ওয়াজ করছে, আমাদের জুনিয়র ইয়াহিয়া মাহমুদ সাহেব ওয়াজ করছে। জুনিয়র ইয়াহিয়া মাহমুদ সাহেব চিনেন না আপনারা? একটু আগে যে ওয়াজ করলো, ওটা হলো জুনিয়র ইয়াহিয়া মাহমুদ সাহেব। হুজুরের ঢং ঢুং লারা লুরা যা আছে সব দেয় বেটা। এর আগে আমাদের ক্যাশিয়ানি হুজুর আসছিলেন, সব কাম শেষ, তত ওয়াজ আজকে অনেক হয়েছে, এখন কিছু ওয়াশ করে দেই বাইক জানটা, ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াশ আবার অনেকের পছন্দ হয় না, হজম করতে পারে না, আছে না এমন। আবার অনেক আছে শুনতেও ডরায় বেড়ায়, তো বিপদে পড়বে পড়বে না জানে, আমাদের শুদ্ধা ভিতরে ঢুকাইয়া দেয়, আছে নি এমন। ডরেন না, ডরেন না, আল্লাহর কালামের কথা শোনাবো, এই সমাজের কথা বলবো, অসঙ্গতি গুলো আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা না দেখালে আপনি কোত্থেকে জানবেন? আমার কাজ কি বসে বসে তেলানো? তেলানো তো বুঝেন না, খালি তেল দেওয়া আমাদের কাজ, আলেমের কাজ বসে বসে তেল দেওয়া না। আলেমের কাজ সমাজের সমস্ত অসঙ্গতি গুলো আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া, যেটা ভুল তুমি করবা না, এটা কাজ না আমাদের, তো আমরা এই জিম্মাদারি আদায় করব। কারো খারাপ লাগলে এটা তার বিষয়, বরং সে বোকা, আমরা মনে করবো সে বোকা। আমরা তো ঢাকায় পাবলিক, তো আমাদের ঢাকার মানুষের চাপার জোকটা একটু বেশি, কয় ঠিক বেটা, শরম লাগে না আমার, তুই ঠিক কস, আমি কইছি কইছি, তুই কস কেন? তো দুই পিচ্ছি লাগছে মারামারি, মারামারি যে লাগছে একটাই মাইর খাইছে, খায়া এখন বাড়িতে যায় একটা চিঠি লেখছে যে মারছে ওরে, এখন না মেসেজ সিস্টেম বাড়িছে, আগে তো মেসেজ মেসেজ আসছিল না, চিঠি লেখছে, তো চিঠির মধ্যে লেখছে আবে আমগো মহল্লায় তোরে পায়াল খাও, যেমনি ঢাকায় আর কয়, তো যারও চিঠি লেখছে ওর চিঠিটা খুইলা পড়াই দেখে এই লেখা, যাবে আমগো মহল্লায় তোরে পায়াল খাওয়ালাম, সাথে সাথে চিঠিটা ছিঁড়া ডাক পিয়নটা মারছে এক চটকা। আচ্ছা বলেন এটা ডাকপিয়নের কোনো দোষ? এই বেচারা চিঠি আনছে আরেকজনের, তোর মার তোলে যায় যে চিঠি পাঠাইছে তারে যায় মার, ঠিক আছে, ডাকপিয়নরে যে মারে সে তো পাগল, বলেন না? আর ডাকপিয়নরে যে মারে সে কি? আমরা এই কাঠমোল্লারা তো আল্লাহর ডাকপিয়ন, কিতাব এটা কার? আমাদের কাজ হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর এই চিঠি আপনার কাছে পৌঁছায়া দেওয়া। চিঠির কোনো কথা আপনার পছন্দ না হইলে আপনি আল্লাহরে যায়া ধরেন, আমারে মারতে আসেন কেন? তা আপনি একটা পাগল মিয়া, কথা ঠিক আছে? হা, আমি যে আয়াত পড়েছি এই আয়াতের উপর ভিতরে ঢোকার আগে কিছু কথা বুঝে নেন, একদম বুঝে বুঝে আগাবেন। দেখেন উড়া দুরা কথা আমি বলতে পারি না, ওই যোগ্যতা আমার নাই, আপনাদেরকে যে একটু সুখ দিব, একটা টান মাইরা একটা গজল গায়া, মক্কার একটা আজান মদিনার একটা আজান, ও ভাই এই যোগ্যতা আমার নাই, দুর্বল মানুষ, আজীবন গলা ভাঙ্গা পাবলিক, কিছু কথা জরুরি শোনা দিই। দেখেন এগুলা যদি ভাল লাগে তো দোয়া করেন আমার জন্য, ভাল না লাগলে আমারে মাফ করে দিয়েন, আপনাদের সময় নষ্ট করছি। একটু বলেন তো এখানে এমন কোনো বাবা আছে, যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকাইয়া ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন কোনো বাবা আছে? সম্ভব এটা? কোন সুস্থ বাবার পক্ষে এটা সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাকে তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসে। একজন বাবার পক্ষে যদি বন্ধ ঘরের মধ্যে আটকায়া সন্তানকে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তো আল্লাহ তাআলা কি করে এই বন্ধ দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আটকায়া ভেতরে বিষাক্ত শয়তান ছেড়ে দিলেন? প্রশ্ন জাগে, প্রশ্ন জাগলে উত্তর বুঝে আসবে, না জাগলে উত্তর বুঝে আসবে না, প্রশ্ন জাগে, এটা বুঝছেন আপনারা? আল্লাহ যদি এত মায়া করেন আমাদেরকে, তো বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া শয়তানকে কেন ছেড়ে দিলেন?
এর তো অনেক জবাব আছে, জবাব আছে, এর মধ্যে যে জবাবটা আমাদের এখন কাজে লাগবে আমি শুধু ওই জবাবটাই দিচ্ছি, সেটা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য এক বিশাল পুরস্কার রেখেছেন জান্নাত। কি সেটা? যত বড় পুরস্কার অর্জন করার জন্য তত বড় প্রতিপক্ষকে হারাইতে হয়। বুঝানোর জন্য বলা, ধরেন বিশ্বকাপ, এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার দুনিয়ার দিক থেকে, খেলার খেলার পুরস্কার বড় বিশ্বকাপ। বিশ্বকাপ খেলে কে? পূর্ব দশ গড় একাদশ, হ্যাঁ, বিশ্বনাথ একাদশ, সিলেট একাদশ। আমি আর আপনি তো খেলা দেখার চান্স পাবো না, খেলে দুনিয়ার সেরা সেরা দল, কেন কাপ যে সেরা খেলবেও সেরারা। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মতো সেরা পুরস্কার দিবেন। আল্লাহ কয় তুই এটা নিবি, যদি নিতে হয় তো সেরা প্রতিপক্ষ শয়তানকে দুনিয়ায় হারাই আসলা। আল্লাহ আপনি আমাদের মায়া করেন, এটারে মারামারি করা ছাড়া দিয়া দেওয়া যায় না জান্নাতটা। আল্লাহ বলেন না এটা সিস্টেম না, তুই ওরে হারাই আয়, কিন্তু তুই ভয় পাইস না, শয়তানের সাথে লড়াই হবে, কিন্তু মনে রাখিস শয়তান একা, তুই একা না, তোর সাথে আমি আল্লাহ আছি। তুই খালি আমারে ডাক দিবি আল্লাহ, শয়তান আইছে, শয়তান আইছে, আমি আছি তখন তোর সাথে, আছি তখন তোর সাথে। চানি চা, চানি চা, আপনারা কেউ খায় ফেলেন, আমি খাই না এমন না, খাই না এমন না, পরে সুযোগ থাকলে দিয়েন, আর নাহলে দশ টাকা দিয়ে দিয়েন, রাস্তা খায় না মনে, সবার সামনে খাইলে তো আমার পেটেও সুখ হবে। এটা কি হাসির কথা? এটা বাস্তব না? আপনারা তাকায় রয়েছেন না? আপনাকে খাইতে মনে চায় না? খাইতে মনে চায় না? হ্যাঁ, চোখ বন্ধ করে। আমি ওইদিন বলছি যে বারোটার পরে মাহফিল নেবেন, নিয়ম করতে হবে, এটা আয়োজকদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, যারা আয়োজন করে মাহফিলের এদের বিরুদ্ধে। বারোটার পরে মাহফিল নেবেন, সমস্ত শ্রোতা যারা আছে সবাই চাক হয়েছে, আপনারা বলেন না হ্যাঁ, আপনাদের পক্ষে কথা বলি, তাও আপনারা আমার সাথে সায় দেন না মিয়া। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ বলেন বান্দা তুই ভয় পাস না, আমি আছি, আমি আছি। বলে কিভাবে আছে? কিভাবে আছে? বলে শয়তানের চক্রান্তের সমস্ত ধরন প্রক্রিয়া তার সব পরিকল্পনা আমি তোর সামনে ফাঁস করে দিলাম, যা প্রতিপক্ষের পরিকল্পনা জানা থাকলে প্রতিপক্ষকে পরাজিত করা ওয়ান টাইম। আল্লাহ বলেন তুই ভয় পাইস না, অস্ত্র দিয়া দিলাম, ল যা মার ধরে, মার ধরে, মারতে পারি না আল্লাহ উল্টা মার খেয়েছি, তাও ভয় পাইস না, এলো ঔষধ লাগাইয়া দে, সাথে সাথে ভালো হয়ে যাবে। আয়াত যেটা পড়েছি আয়াত নাম্বার ২৫, এই আয়াতে আল্লাহ শয়তানের চক্রান্তের একটা ধরন আর প্রক্রিয়া আমাদেরকে জানাইয়া দিয়েছেন। আয় বান্দা, শয়তান কিন্তু তোর এই এই লাইনে ধোকা দিবে, খবরদার তুই ধোকা খাবি না, আল্লাহ বলেন, আল্লাহ বলেন আমি তাদের সাথে শয়তানকে লেলাইয়া দিই, লাগাইয়া দিই, চাপাইয়া দিই। কাদের সাথে? কাদের সাথে? অন্য আয়াতে এই আয়াতের ব্যাখ্যা আসছে, কোরআনের তাফসীরের মূল নীতি এটা। কোরআনের তাফসীর সর্বপ্রথম খুঁজতে হয় কোরআনের মধ্যে, এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে আল্লাহ করেছেন, না পাইলে হাদিস, না পাইলে সালাফদের কথা। মাঝে মধ্যে অনেকের বক্তব্যের বিরোধিতা আমরা করি, অনেকে মনে করে ব্যক্তিগত রেষারেষি মনে হয়, না আমাদের জায়গাটা স্পষ্ট, ক্লিয়ার, অবস্থান ক্লিয়ার, তাফসীর করবা, আলোচনা করবা, তো সালাফের নমুনায় করো, সালাফদের কথাগুলো বলো। ১৪০০ বছর যেই লাইনে মেহনত হইছে, যেই তরিকার পদ্ধতিতে মেহনত হইছে, হঠাৎ করে পণ্ডিতি করে কেউ যদি বলে ওই তরিকা ভুল, তা আমি বলবো তুমি নিজে বিভ্রান্ত। এটাই আমাদের বক্তব্য, না বুঝলে হুদাই বিরোধিতা শুরু করে আর গালাগালি শুরু করে, জানেও না কি জন্য আলেম রেগে লিতাস, একজন মহাব্বত করে তার বিপক্ষে কথা গেছে, এখন নাস গালি শুরু, কি যে চিন্তা আমাদের! আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ শয়তান কাদের উপর চাপায়া দেন? আল্লাহ নিজে বলেছেন অন্য আয়াত, আল্লাহ বলেন যারা আল্লাহর জিকির ছেড়ে দেয়, দিন মানা ছেড়ে দেয়, শরীয়ত মানা ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি তখন তাদের উপর শয়তানকে চাপায়া দেয়। তখন শয়তান কি করে, তার কাজের ধরন কি একটু বুঝেন ভাই,
এই সমাজের কথা, আপনার চারপাশের কথা, শয়তানের চক্রান্তের জালে আমি আপনি ফেঁসে যাচ্ছি, আমাদের খবর নাই, আমাদের জানাও নাই যে আমি শয়তানের জালে ফেঁসে গেছি। শয়তান তখন কি করে আল্লাহ বলে, শয়তান তখন শরীয়ত বিরোধী কাজটাকে শোভনীয় করে দেখায়, সুন্দর করে দেখায়, চটকদার চমৎকার স্লোগান লাগাইয়া ওই হারামটাকে বাজারজাত করার চেষ্টা করে। উদাহরণ না দিলে পুরোপুরি আপনারা বুঝবেন না, উদাহরণ দিলে বুঝবেন, এই সমাজের উদাহরণ দিলে বুঝবেন ইনশাআল্লাহ যে শয়তানের চক্রান্তের ধরনটা কি, প্রক্রিয়াটা কি। যেমন ধরে শরীয়তের একটা বিধান হচ্ছে, আল্লাহ বলে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইল্লাহ। আল্লাহ বলেন, রে আমার বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, ওই সন্তানকে আমি আল্লাহ খাওয়াই, যেমন তোরেও আমি খাওয়াই। নবী আলাইহিস সালাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। বলে, হুজুর ভালোবাসে কি বাসে না, বিয়ার আগে কেমনে বুঝুন, তাহলে কি প্রেম করে লোম নাকি? আরে গাদা না, ওই মেয়ের মা রে দেখ ওর বাবার লগে কেমন সম্পর্ক, ওই মেয়ের বোন কে দেখ বোন জামাইয়ের সাথে কেমন সম্পর্ক, ফুফু কে দেখ ফুফার সাথে কেমন সম্পর্ক। নবী বলেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে, ওই নারীকে বিয়ে করো যে নারী সন্তান বেশি প্রসব করে। অনেক পরিবারের মেয়ে এমন আছে যাদের সন্তান বেশি হয়, অনেক পরিবারের মেয়ে আছে। নবী বলেন, ওদেরকে বিয়ে করো, কেন? কারণ কিয়ামতের মাঠে আমার উম্মত বেশি, এটা নিয়ে আমি গর্ব করব। আহারে, আল্লাহর নবীর গর্বের জায়গায় জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কুঠার আঘাত করছি। এইবার একটু দিল খুলে বলেন, আকাম যা করছেন করছেন, কিন্তু একটু আল্লাহর বিধানকে স্বীকার করে বলেন সবাই, জন্ম নিয়ন্ত্রণ করা কি? এত আসতে বললে আমি বুঝবো ভিতরে ভিতরে গন্ডগোল, গন্ডগোল যা করছেন করছেন, কিন্তু স্বীকার তো করেন, তাহলে আল্লাহ মাফ করে দেন। স্বীকার না করলে ইমান যাবে না, হারামকে হালাল মনে করলে ইমান চলে যায়। মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, বলেন এইবার জন্ম নিয়ন্ত্রণ করা কি? এত আসতে না, আরো জোরে। শয়তানের কাম দেখেন, আল্লাহ আগেই জানাইছেন হারামকে বাজারজাত করার জন্য শয়তান কি করে, একটা ছোট্ট সুন্দর স্লোগান চটকদার, হ্যাঁ সুন্দর স্লোগান লাগায়া দেয়, মানুষ বিভ্রান্ত হয়ে যায়। জন্ম নিয়ন্ত্রণকে বাজারজাত করার জন্য শয়তান নতুন সুন্দর স্লোগান বানাইছে, সুখী পরিবার। কি কি নাম দিছে বলেন না, বলেন না, নাউজুবিল্লাহ পড়ে। হারামের উপর থেকে কেউ সুখী হতে পারে না, শরীয়ত অমান্য করে কেউ সুখী হয় না, কারণ এটা আল্লাহর চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কার? আল্লাহ বলেছেন, ওমান আরাদা যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله বলেন, যারা শরীয়ত অমান্য করে আমি ওদের জীবনকে সংকুচিত করে দেই, সন্তান একদিকে বিবি একদিকে, একা একা বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে থাকে, ভিতরে আগুন আগুন, টাকা পয়সার অভাব নাই, অথচ কি দেখলাম আমরা, নিজের নিরাপত্তার জন্য কেন ওই পিস্তলের রিভলভার দিয়ে নিজের মাথায় লাগাইয়া গুলি করে নিজের জীবনটা শেষ করে দিল। কেন? আল্লাহ কলিজায় আগুন লাগাইয়া দিছে, আগুন আগুন, টাকায় কলিজায় শান্তি আনে না। ওই মোল্লারে জিজ্ঞেস করো, মৌলভীকে জিজ্ঞেস করো, হুজুর বেতন কত? বার 5,000, কয়েক মাস বাকি,
হুজুরের বউরে যায় জিজ্ঞেস করেন, কি গো তোমার জামাই বলে বেতন পায় 5,000, তাও বলে কয়েক মাস বাকি। কাহা আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আল্লাহ ভালো চালাইতেছে। কি কয় না কয়, খাওয়া আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নাই, শুইলে ঘুম, শুইলে ঘুম, এদিকে টাকার বস্তা, ওদিকে বস্তা, পায়ের নিচে বস্তা, মাথার উপরে বস্তা, সুইস ব্যাংকে জমা, আমেরিকায় জমা, কানাডায় জমা, আগে দুইটা ঘুমের ট্যাবলেট লাগে, কথা কন কথা বলেন, ঘুমের ট্যাবলেট লাগে কেন, দিন মানবি না, আল্লাহ কলিজায় আগুন লাগাইয়া দেবে, এটা আল্লাহর চ্যালেঞ্জ। করে হারাম কাজ শয়তান নাম দিছে সুখী পরিবার, সুখী পরিবার। আরেকটা লম্বা স্লোগান লাগাইছে, দুটি সন্তানের বেশি নয় একটি হলে, নবী বলেন বেশি হলে ভালো হয়, ওরা কয় একটি হলে ভালো হয়। ওরে মুসলমান, কিভাবে আমাকে আপনাকে বিভ্রান্ত করে শয়তান হারামের মধ্যে জড়ায়া দিচ্ছে, অথচ এটা এক নিশ্চিত কথা, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না, এটা ভুল, এটা ভুল থিওরি। প্রমাণ প্রমাণ হচ্ছে আমরা শরীয়ত দিয়ে বুঝাইলে তো আপনারা অতটা মানতে চান না, দুনিয়ার দিয়া বুঝাইলে আপনারা মানেন। বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কলকাতার অমর্ত্য সেন বাবু, অমর্ত্য সেন বাবু কয়েক বছর আগে তার এক গবেষণার জন্য তিনি দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন। তার গবেষণা কি ছিল, তিনি গবেষণা করে প্রমাণ করেছেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল, এই কথা ভুল। তার অনেক গবেষণার যে ধারাগুলো আছে, আমার সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা একটা আপনাদেরকে শোনাই, তিনি প্রমাণ করেছেন যে দেখো একজন মানুষ বাড়লে খাওয়ার মুখ বাড়ে কয়টা, কথা বলে না, মানুষ বাড়ছে একজন খাওয়ার মুখ বাড়ছে কয়টা, অথচ কর্ম হাত বাড়ছে দুইটা, কামানোর হাত বাড়ছে, খাওয়ার মুখ বাড়ছে, কর্ম হাত বাড়ছে, এর চরম বাস্তবতা আপনি নিজে দেখেন। আজকের দুনিয়া আর 20-30 বছর আগের দুনিয়া আপনি নিজে মিলাইয়া দেখেন, খানা বাড়ছে না কমছে, আঙ্গুর 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 আঙ্গুর, ওই মুরব্বীরা বলতে পারবেন, আমরাও দেখছি ছোটবেলায় আঙ্গুর স্বাভাবিক কোনো খানা ছিল না, এটা ছিল রুগীর খানা, অসুস্থ রুগীকে দেখতে আঙ্গুর আনতে যাইবো সিলেটে, এক দোকানদার 1 সের কেজি না কদ্দুর, 1 সের আঙ্গুর নিয়ে বসে আছে, যার অর্ধেক শুকায়া কিসমিসের কাছাকাছি বেচা কিনা হয় না, ওখান থেকে কিনছে আধা পোয়া, ঠোঙ্গায় ভরে দিছে, গেছে রুগী দেখার জন্যে, অথচ এখানে অলিতে গলিতে টনের দোকানে লাল এক পদের, সবুজ এক পদের, কালা এক পদের, তিন পদের আঙ্গুর, এক একটা ঠোঁট এক একটা যেন মনকে মন ঝুলতেছে ছোট্ট ছোট্ট দোকানে, খানা বাড়ছে না কমছে, কথা বলে। আমরা দেখেছি আম্মা খাবার যখন দিতেন ছোট্ট মাছের টুকরা, পোলাবেন তো বিশ্বাসই করবে না, আর আপনারাও বিশ্বাস নাই করতে পারেন, হাওড়ের এলাকায় থাকেন তো মাছের তো অভাব নাই, আমরা তো আর অত মাছ পাই নাই, তখন তার চাষও হয় নাই, ওই মাছ যে দিছে আম্মা ওই মাছ খুঁটা খুঁটা খাই নাই, ওই মাছ দেখে দেখে ভাত খাইছি। আরজাবাদ মিরপুর আরজাবাদ মাদ্রাসা ঢাকা হিফজে মোরসি আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলে, আরে মাদ্রাসার কি অভাব, বিশাল ব্যাগের মধ্যে লাবরা লাবরা রান্দে লাবরা, তোরা এখন যেটা রে কস সবজি ভেজিটেবল, এখন তো কয়েক আইটেমের সবজি খাস তাও তো মজা লাগে না, আমরা খাইছি হয় মিষ্টি কুমড়া অথবা কচু অথবা লাউ অথবা শুধু আলু, ডবল হয় না, ডবল হয় না, বিশাল ব্যাগের মধ্যে যেন ছোটখাটো পদ্মা নদী ছোট্ট একটা ইলিশ মাছ ছেড়ে দিত, ওটার যে ঘুরিয়ে দিত খাওয়ার সময়, বলবেন বিশ্বাস করবি না তোরা, খাওয়ার সময় ছোট্ট একটা কাটা মোটা ধরনের একটা কাটা গোটা পাইলে লইয়েই দিতাম চিৎকার, আল্লাহু আকবার, পাওয়া গেছে রে ভাই, পাওয়া গেছে। আরে এখন পোলাবান রে এত বড় মাছের টুকরা দিয়ে খাইতে চায় না, এত এত আইটেম মাছ খাইতে চায় না, খাওয়া বাড়ছে না কমছে, গোস্ত এটা স্বাভাবিক কোনো খাবার ছিল না, এটা তো ছিল মেহমানের খাবার, বাড়িতে মেহমান আসলে মেয়েরা জাল টাল পাইতা ছোট্ট মুরগি একটা ধরত, দুইরা রেজি কুটতো, এই যে হুজুররা বুঝবে, জুজুল্লা জিলায়াত জাজ্জা, টুকরা কুটতে করতে আর টুকরা করা যায় না, এরপরে বন্টনের সময় যার মাথা যার ভাগে কল্লা পড়ছে ওর ভাগে আর গলা পড়ে না, যার ভাগে গলা পড়ছে ওর ভাগে আর কলিজা পড়ে না, যার ভাগে কলিজা পড়ছে ওর ভাগে আর ঠ্যাং পড়ে না, আজকের যে রান তখন ওই রান টুকরো হইতো চারটা, কয়টা এর মধ্যে সবচেয়ে বড়টা পাইতো জামাই, আর এখন তো এই রান দিল মাইন করে কেন, আস্তা মুরগি কেন দিল না, আবার বহু জামাই আছে আস্তা খাসি না দিলে আরো রাগ করে, আরে কথা বলেন আপনারা,
খানা বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে না কমছে? তো মানুষ বাড়লে খানা কমলো, কে বললো তোর ওই কথা? গাদা, তুমি জন্ম নিয়ন্ত্রণ করো, অথচ জন্ম নিয়ন্ত্রণ যদি মুরগিয়ে করতো তোর কপালে আর ডিম জুটতো না। জন্ম নিয়ন্ত্রণ যদি গরুয়ে করতো হাল দেওয়ার জন্য গরু পাওয়া যাইতো না, গরুরে টানলে করতো। আপনি আর আপনার পোলায় যান, আমরা সংখ্যায় কম। আরে কথা বলেন, কথা বলেন, কারবার দেখছেন কিভাবে শয়তান আমাকে আপনাকে হারামের মধ্যে জড়াইছে? কিন্তু স্লোগান লাগাইছি কি, সুখী পরিবার, সুখী পরিবার। আল্লাহ বলেন আমি তো আগেই জানাইয়া রাখছি, শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে, সুন্দর করে, চটকদার স্লোগান দিয়া বাজারজাত করানো, এটা শয়তানের চক্রান্তের একটা ধারা দোস্ত, বুঝা লাগবে। চলেন আর একটা শোনাই, চারিদিকে যেদিকে তাকাবেন খালি এগুলাই পাইবেন। আপনি একটু চোখ খুলে দেখেন, ও যুবক আলেমরা, তরুণরা, গবেষক, আগামীর আমাদের ভবিষ্যৎ, তোমাদের জন্য এইভাবে চিন্তা করা কোরআনকে নিয়ে আরো বেশি জরুরি। আমরা বুড়ো সুরো হয়ে গেছি, এখন কথাও বলতে কষ্ট হয়, এখন নতুন সমাজকে জাগাইতে হবে, মানুষকে চোখে আঙ্গুল বুঝাইতে হবে এই সমাজের মুসলমানকে বেঈমান বানানোর জন্য তারা কোন কোন লাইনে চক্রান্ত করতেছে। লাইন যদি তোমার জানা না থাকে, উম্মতকে বাঁচানোর দায়িত্ব তুমি কেমনে আদায় করবে? আগে তো চক্রান্তের লাইন জানা থাকতে হবে। আল্লাহ বলেন ও অভিভাবকরা, ও বাবা মা, শুনো কথাকার, কাজী মুরব্বীরা আমার বিরুদ্ধে আবার খেইপা যায় না বলে হুজুর দি উস্কানি দেয়। আল্লাহ বলেন ও মুরব্বীরা, পোলাবেন তোদের পক্ষের একটা কথা আসতেছে, অগ্রিম আমারে মাশাআল্লাহ কো, তোদের পক্ষের কথা, মুরব্বীরা রাগ হইয়া না, আল্লাহর কথা। ও অভিভাবকরা, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, প্রাপ্ত বয়স্ক যদি হয়ে যায়, ওদেরকে দেরি না কইরা বিয়া করায়া দাও, বিয়া করায়া দাও, খুশি হস নাই, খুশি হস নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোদের পক্ষের কথা, তোরাই যদি আমার উৎসাহ না দেস তো আমি তো মুরব্বী গাতে মাইর খামু, মুরব্বীরা বলেন হুজুর এমনি সামলাইতে পারেন না, আবার যেন উস্কানি, ও বাবা আমি দেই নাই, আল্লাহ নিজে কইতেছে, উপযুক্ত হবে তো বিয়ে করায় দাও, তো খাওয়াইবেন আপনি, খাওয়াইবেন আপনি, মোল্লা সাহেব আল্লাহ কয় ওই তুই খাওয়াস, বিয়ে করাইলে কো ছেলেরই খাওয়াইতে পারি না, বউ খাওয়াবে কে? এই খবর আল্লাহর আছে নি, আপনি যে চিন্তা করতে পারেন এই খবর আল্লাহর আছে, আল্লাহ কয় তুই খাওয়াবি, এত বড় আসকেন, বিয়া এক পবিত্র ইবাদত, বিয়া এত বরকতপূর্ণ আমল, ছেলে মেয়ে যদি গরিব হয়, আল্লাহ বলেন বিয়া এত বরকতপূর্ণ কাজ, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, ওই বিয়ার বরকতে ছেলে মেয়েকে স্বাবলম্বী আর ধনী বানিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আপনি কেন ডরাত? এই সমাজের মানুষ বিয়াকে কঠিন করতেছে, কঠিন কঠিন, কেন? শয়তানের চক্রান্ত, বিয়া কঠিন হবে তো জিনা সহজ হয়ে যাবে, বিয়া কঠিন তো জিনা, কঠিন তো জিনা, দেখেন আপনারা খেয়াল করে, বিয়া কঠিন করার নানান প্রক্রিয়ার মধ্যে একটা হচ্ছে বয়স নির্ধারণ, ষোলো বছর, আঠারো বছর, ষোলো আর ষোলো আর, গত দুই বছর আগে বগুড়াতে এক চোদ্দ বছরের মেয়ের বিয়ে হইল, বিয়ে করছে কে? ছেলে মেয়ে, আমার সাথে বলেন বিয়ে করছে কে? বিয়ে করছে কে? করাইছে কে? বাবা মা, বলেন বাবা মা, বলেন বিয়ে করছে কে? যুবকরা খেয়াল কর, বিয়ে করছে কে? করাইছেন কে? সরকারি নথিভুক্ত করছে কাজী, সব গুরুত্বপূর্ণ কাজ তারাই করছেন, বিয়েটা পড়ানোর জন্য হুজুর মালানা সব ডাক দিছেন, হুজুর একটু বিয়েটা পড়াইয়া যান, হুজুর চিন্তা করছে গেলে তো দুটা খাওয়ান পাবো আর একশো টাকা, এবং পান্ডা সাবাইতে সাবাইতে আল্লাহর বান্দা আয়া পড়ছে, যেই না বিয়ে পড়ানো শুরু করছে প্রশাসনের লোক আয়া হুজুরে ধরছে, জেলখানায় পাঠাইয়া দিছে, সত্য কথা, বগুড়ায় জেলখানায় পাঠাইয়া দিল, জেলখানায়
মুসলমান খেল করে, বিয়ে করছে কারা, ছেলে মেয়ে করাইছে কারা, অভিভাবক সরকারি নথিভুক্ত করছে কে, সব গুরুত্বপূর্ণ কাজ যারা করলো প্রশাসন তাদেরকে ধরলো না, ধরলো কাকে, ইমাম সাহেবকে। কেন? টার্গেট ইসলাম, বুঝতে হবে টার্গেট কি, টার্গেট ইসলাম। অথচ আপনি চিন্তা করে, এই ১৪ বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে, তখন বাল্য প্রেম বলে কেউ বাধা দেয় না। এই ১৪ বছরের মেয়েটা নষ্টামি করে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিটা বৃত্তিতে লিপ্ত হয়, বাল্য প্রতিটা বৃত্তি বলে, তখন কেউ বাধা দেয় না। যখন বিয়ে শরীয়তের বিধান মেনে যখন তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যায়, তখন বাল্য প্রেমের নামে শরীয়তকে আটকাতে চায়, কারণ তাদের টার্গেট তো ইসলাম। হালাল জিনিসকে হারামকে বাজারজাত করার জন্য শয়তানের একটা চটকদার স্লোগান, সেই স্লোগানের নাম হচ্ছে বাল্য বিয়ে। স্লোগানের নাম কি, খেয়াল করতেছেন আপনারা? আরে খেয়াল করতেছে, শুনেন, শুনতে থাকেন। এইভাবে শরীয়ত সমাজের এই অসঙ্গতি গুলো আমি বসে বসে যদি দেখাই, কয়েক রাত শেষ হয়ে যাবে। আমি একটু চোখটা খুলে দিই, পরে আপনারা খুঁজতে থাকেন, আরে ঘটনা তো খারাপ। আচ্ছা, পোলাপান আজকে কয় তারিখে? হ্যাঁ, সাত তারিখ, সাত তারিখ, ১৪ তারিখ একটা দিবস আছে এই মাসে, তোরা হাসুস কেন, তোরা ডাইরেক্ট কেন বলবি কোন দিবস? হ্যাঁ, বেহায়া দিবস। কিন্তু বেহায়াটার মাত্রাটা এত বেশি উপরে চলে গেছে, বেহায়াপনার মাত্রা এত উপরে চলে গেছে, এখন আর এটা বেহায়া দিবস বললে তার হক আদায় হয় না। এই জন্য আমি এটার নাম পাল্টাইয়া দিয়েছি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। কি দিবস? আরে বল, বল না, তোরা বল না, এটা মার্কেটিং করে দিবি। ওরা যেমন শরীয়তের বিরুদ্ধে চটকদার স্লোগান মার্কেটিং করে দেয় বাজারজাত করার জন্য, আমরা ওই হারামকে বাজার থেকে আউট করার জন্য এই আওয়াজগুলো মার্কেটিং করে দিব, বিশ্ব কুত্তা কুত্তি দিবস। বল বল বিশ্ব, আজ এই ১৪ তারিখ কি বিশ্ব? বলে এই নাম কেন দিলেন? কারণ হচ্ছে সভ্য মানুষ ভালোবাসা বিনিময় করবে ঘরের ভেতরে, রাস্তাঘাটে হাটে ঘাটে জঙ্গলে ভালোবাসা বিনিময় করে। সবচেয়ে বেশি দেখা যায় যে প্রাণীটার মধ্যে, সেই প্রাণী হচ্ছে কুত্তাকুত্তি। এই জন্য আমি এই দিবসের নাম দিয়েছি কি বিশ্ব? বলেন না, বলেন না, বিশ্ব কুত্তাকুত্তি দিবস। এর সচেতন সমাজ, এ ওলামারা খেয়াল করে, মাঝে মধ্যে এগুলো দেখেই তো চিল্লানি মারি, তখন অনেকের ঘুমের ডিস্টার্ব হয়, অনেকে নিরাপত্তাহীনতা ভোগে। যে মোল্লারা, এই হুজুররা, আমার স্বজাতি, জাতি এক জাতি, এরা চিল্লাইয়া পরিবেশটারে ঘোলাটে করে দিল, আহারে তুই ঘুমা ভালা করে, একটা ইন্দুর ওষুধ খাইয়া একবারে ঘুমাইয়া গেলে আরো ভালো হয়। কোরআন আক্রান্ত হলে যার কলিজায় লাগে না, দিন আক্রান্ত হয়ে যার কলিজায় লাগে না, তার আর নিজেকে আলেম পরিচয় দরকার নাই, কথা বলেন আপনার। এই বিশ্ব কুত্তাকুত্তি দিবস উপলক্ষে গত ২ বছর আগে প্রথম আলো পত্রিকা একটা প্রতিযোগিতা ছাড়লো, প্রতিযোগিতার নাম দিল কাছে আসার গল্প। নাম কি? আমি অবাক হই, আপনি চিন্তা করেন, তারা ইচ্ছা করে কোরআনের বিধানগুলোকে টার্গেট করে, ঠিক কোরআনের যে নির্দেশ, এর উল্টা স্লোগান তারা তৈরি করে। কোরআনের নির্দেশ হচ্ছে লা তাকরাবু জিনাত, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না, এরা এর বিরুদ্ধে স্লোগান দাঁড় করাইছে, কই জিনা তো করবা, কাছে তো যাইবা, কেমনে কেমনে কাছে গেছো, ওই গল্প লিখে আমাদের কাছে পাঠায়া দিবা, ওইটার নাম দিছে কাছে আসার গল্প। ২ বছর আগে প্রতিবাদ করেন নাই, আমার মতো কয়রা ঠোটকারা চিল্লাইছে, কেউ দাম দেয় নাই, সবার আওয়াজ যদি উঠতো তাইলে এখন আর এই দৃশ্য দেখতে হতো না। বলে এখন কি দৃশ্য দেখলাম, এই ২ বছর পরে ওই স্লোগানটা আর একটু মোটা তাজা হয়েছে, আগের স্লোগান আরো মোটা তাজা হয়েছে। কি হয়েছে খবর নেই আপনাদের? আহারে, ওই স্লোগানের উপরে দিয়ে এখন লাগাইছে নতুন করে দ্বিধাহীন, দ্বিধাহীন শেষ হয় নাই, খেয়াল করে নিচে দিয়ে একটা ছবি লাগাই দিছে, ছবিটা কি, একটা যুবক ছেলে, যুবকের গলায় ক্রুশ, ক্রুশ চিনেন, ক্রুশ কি খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক, যুবকের গলায় লাগানো, হইতেই পারে খ্রিস্টান ছেলে এই দিবস পালন করে, আমাদের কি বলার। কিন্তু আপত্তির জায়গাটা কোথায়, ওই ছেলের পাশে একটা মেয়ের ছবিও যুক্ত করেছে, ওই মেয়েটার মাথায় হিজাব, মেয়েটার মাথায় কি, বুঝতে পারতেছেন কি মেসেজ দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে বুঝছে? আহা মুসলমান, কিভাবে বুঝাবো, তারা বুঝাচ্ছে ওই যে আমরা সারা জিন্দগি মুফতিরা
ফতোয়া দিয়ে আসলেন আহলে কিতাব ছেলের কাছে নিয়ে দেওয়া যাবে না, এরা বলে এই সমস্ত বাধা চলবে না, বলে আমার শরীয়ত আটকায়, উপরে দিয়ে লাগায় দিছে দ্বিধাহীন, ওই শরীয়ত মানার সময় নাই, একজন আরেকজনের কাছে যাবা, সে কি হিন্দু না মুশরিক না ইহুদি না খ্রিস্টান না বৌদ্ধ না মগ না মোরাং না গারো না চাকমা না কুকিল সাঁওতাল টিপরা কোন জাতি, দেখার সময় নাই, কাছে যাইবা সম্পর্ক করবা, বিয়ে শাদী চলবে, কোরআন দূরে রাখো শরীয়ত দূরে রাখো, আহারে মুসলমান আমার কোরআনের বিরুদ্ধে প্রকাশ্যে এইভাবে চক্রান্ত চলছে, তুমি চুপ থাকো থাকো আর যাই করো, আমরা একটা পয়গাম দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে, এটা কোন রাজনৈতিক কথা নয়, এটা কোন উস্কানির কথা নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি, আমরা হয়তো রাজনীতির মাঠে কেউ নৌকায় ভোট দেই কেউ ধানের শীষে ভোট দেই, কিন্তু এই আওয়াজ কোন ধানের শীষ ওরা নয় নৌকা ওরা নয়, এটা কালিমাওয়ালার আওয়াজ, আমার কোরআন যদি আক্রান্ত হয় আমরা চুপ থাকতে পারি না, চুপ থাকবো না ইনশাআল্লাহ, চুপ থাকবো না ইনশাআল্লাহ। কতদিন আপনাদেরকে ঘুম পড়ানি ওয়াজ শোনাবো আমরা, কবরের ওয়াজ, আহারে কি মজা লাগে কান্দেন বয়া বয়া, আসমানের উপরের ওয়াজ কত মজা লাগে, কোনো টেনশন নাই শুনতে, আসমানের নিচে কবরের উপরে এই ওয়াজ করা যাবে না, এগুলা ভয়ের কথা, পুলিশ আসতে পারে তাই না, কি ডর ঢুকছে কলিজার ভিতরে, যে কোরআন আক্রান্ত হয় আমি ডরে কথা বলি না, আমার নবী গালি খায় আমি চুপচাপ বসে থাকি, আবার নাম দেই আশিকের রাসূল, আজিব তামাশা চলতেছে, শরীয়তের বিধান হচ্ছে সুরানিসায় মালিক বলেন, বাবা মার রেখে যাওয়া সম্পদের ব্যাপারে সম্পদের বন্টন নীতি আল্লাহ জানাইয়া দিছেন, এটা আপনারাও জানেন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, ভাই যা পায় বোন পায় কর্তুক, বলেন সবাই, শরীয়তের বিধান কি, ভাই যা পায় বোন পায় কর্তুক, বলেন না বলেন না, বোন যা পায় ভাই পায় কর্তুক, বলেন বলেন, শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্য এরা চটকদার স্লোগান বানাইছে, নাম দিছে কি সমান অধিকার, কি নাম দিছে দেখেন কারবার কি, এটা বলে যেই বাবার সন্তান এই মেয়ে, ওই একই বাবার সন্তান তো ছেলেও, একই বাবার সন্তান, সন্তানের মধ্যে সম্পদ বন্টনের ক্ষেত্রে এই পার্থক্য আর তারতম্য কেন হবে, ছেলেকে যা দিবে মেয়েকেও তাই দিতে হবে, বলে কেন, বলে সমান অধিকার, নাউজুবিল্লাহ করেন না, বিধানটা কার, এই নির্দেশ কার, সন্তান মেয়ে আর ছেলের সমান অধিকারের আওয়াজ যারা ওঠায় এরা বুঝে শুনে ওঠায়, আমার আপনার মতো এরা বোকা না, এই যে আমরা স্লোগান দেই না একটা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এটা একটা ভুল স্লোগান, কেন বলে এরা হুঁশিয়ার আমার আর তোমার চেয়ে বেশি, ঘুমায় আছি আমরা, এরা ঠিকই হুঁশিয়ার কথা বলে, এরা যা করে হুঁশিয়ারির সাথেই করে, সচেতনতার সাথেই করে, ইচ্ছা করে করে, শরীয়তকে মানুষের সামনে সন্দেহ মুক্ত করার যুক্ত করার জন্য, শরীয়তের বিধানগুলোকে উল্টানোর জন্য এই চটকদার স্লোগান বাজারে ছাড়িয়ে দিছে, সন্তান দুই সন্তানের মধ্যে বন্টন সমান করার জন্য স্লোগান বানাইছে কি, সমান অধিকার, নাম দিছে কি সমান অধিকার, বলেন তো এই দাবিটা যৌক্তিক না শিশু সুলভ অযৌক্তিক দাবি, কেমনে কেমনে এরাও বোঝা রাখবে, আমি আপনাদেরকে গোজামিল দিয়া চাপাইয়া দিয়া কিছু বুঝাইতে চাই না, কোরআনের আয়াত দিয়া দিয়া হাদিস দিয়া দিয়া আপনাদেরকে একটু বুঝাইয়া দেই দোস্ত, সমান অধিকার এটা একটা ধোকার আওয়াজ, ধোকার আওয়াজ, ইমাম সাহেব যেই বেতন পায় মুয়াজ্জিনের বেতন কি এক, কই সমান অধিকারের স্লোগান এই জায়গায় ওঠে না, ডিসি সাহেবের বেতন যা একজন এসআই এর বেতন কি, তা এখানে সমান অধিকারের স্লোগান ওঠে না,
প্লেনের ভাড়া যা, রিক্সার ভাড়াও কি তা, সমান অধিকারের স্লোগান ওঠে না, অথচ কষ্ট এখানে বেশি, রিক্সায় কষ্ট বেশি না, কই সমান অধিকারের স্লোগান তো ওঠে না। আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কেন তোমরা আঙ্গুল দিয়া সমান অধিকারের স্লোগান ওঠাও? কারণ টার্গেট ইসলাম, টার্গেট এটা অযৌক্তিক দাবি। কেন অযৌক্তিক দাবি? ধরে এই যে আমার পাশে আল্লামা মুরব্বী হুজুর, উনি একজনকে বাজার করতে দিয়েছেন একটা স্লিপ, কি বলেন আপনারা, লিস্ট 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 দিয়েছেন, আর বাজার করে লয়া কত লাগবে রে, মোড়ামুড়ি দেখে দাদাই বুঝছে কি করতে চায়, পকেটের থেকে 100 টাকা বাইর করে কয়নি তুই মজা খাইস, কত দিছে, যেই না 100 দিছে, হয় মোড়া দিছে আরো জোরে, কি সমস্যা? আমার 5,000 দেওয়া লাগবে, কত কি জন্য? হ্যাঁ হয়তো 5,000 দিছ, কারো হয়তো বাজারে যাবো, আমিও তো যাবো, সমান অধিকার, সমান অধিকার। আরে তোরে তো বাজার করতে টাকা দেওয়া হয় নাই, ওরে তো 5,000 দিছি বাজার করার জন্য, তোরে 100 দিছি মজা খাওয়ার, বুঝলেন না এই কথা? আপনারা বলেন এই জায়গায় সমান অধিকারের দাবি যৌক্তিক না শিশু সুলভ অযৌক্তিক দাবি? অযৌক্তিক কিনা, অযৌক্তিক কিনা? ঠিক, নারী পুরুষের সমান অধিকারের নামে বাবার সম্পদ, মায়ের সম্পদ সমান বন্টনের যে দাবি সমান অধিকারের নামে, এটাও একটা অযৌক্তিক শিশু সুলভ দাবি। কেন? আল্লাহ ছেলেকে যে দুই ভাগ দিছে, এটা দিছে তাকে বাজার করার জন্য, মেয়েকে যে এক ভাগ দিছে তার কান্দে কোনো দায়িত্ব নাই, আল্লাহ এটা দিছেন ওরে মজা খাওয়ার জন্য। ছেলের দাবি দায়িত্ব কি বুঝানো দায়িত্ব? ছেলে যদি, ছেলে তার ভাগ কয়টা বলেন আগে বুঝায় বলি, ছেলের ভাগ কয়টা? আল্লাহ ছেলের কান্দে দায়িত্ব দিছেন 4টা, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা বলেন, ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? চার দায়িত্ব কি? ও ছেলে তুমি যদি বাবা হও তো ওই কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার, নাম্বার ওয়ান। দুই নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার, নাম্বার থ্রি। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার, নাম্বার ফোর। ও ছেলে তুমি যদি ভাই হও, বাবা নাই তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তোমার। শরীয়ত তাকে ভাগ দিছে কয়টা, দায়িত্ব দিছে কয়টা, ভাগ দিছে কয়টা? দুইটা। দায়িত্ব দিছে কয়টা? মেয়েরে ভাগ দিছে কয়টা দায়িত্ব? একটাও নাই। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব ছেলের, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর, ও মেয়ে তুমি যদি হ্যাঁ কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব বাবার, ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের। কত আমারে যে এক ভাগ দিলেন কি জন্য? কই মজা খাওয়ার জন্য, মাঝে মাঝে একটা ক্লিপ কেনার জন্য, একটা আলতা সুন কেনার জন্য, একটা লাল ফিতা কেনার জন্য, একটা ভেন্টিলেটর কেনার জন্য, মাঝে মাঝে মন চাইলে একটু মজা খাওয়ার জন্য, একটা আচার কেনার জন্য, দুটো সুন্দর খাওয়ার জন্য, একটা চকলেট খাওয়ার জন্য, তোমার এগুলো আল্লাহ সব দিয়েছেন মজা খাওয়ার জন্য। কই দায়িত্ব? কই কোনো দায়িত্ব নাই। বলে কাজ কি আমার? কই ঘরে পায়ের উপরে পাও তুইলা মারবা আর অর্ডার দিবা, বাপ কইবা আব্বা আমার থ্রি পিস লাগবে সুন্দর, স্বামীরে বলবা আমার আলতা ক্লিপ লাগবে, খাওয়ান লাগবে, ছেলেরে বলবা আমার পান লাগবে, হ্যাঁ ভাইরে বলবা ও ভাই আমার সুন্দর একটা থ্রি পিস লাগবে, তুমি খালি অর্ডার দিবা, আল্লাহ তোমারে বানাইছেন ঘরের রানী, কিন্তু তোমার এটা ভাল লাগে না, তুমি একটা চাকরি লইলা, ঘর থেকে বাইর হইয়া গিয়া ওই চাকরি লইয়া হইয়া গেলা গা নিজে নিজে চাকরানি। আল্লাহ বানাইলো, আল্লাহ বানাইছেন, তুমি হইলে যাইয়া আবার হেনে যাইয়া অধিকার আদায়ের আন্দোলন করে, বলে সমান অধিকার বোকা কোথাকার, সমান অধিকার দিয়ে তুই করবি কি? তোর তো বাজার করার দায়িত্ব দেওয়া হয় নাই, তোকে দেওয়া হয়েছে ঘরে বসে বসে আরামে খাওয়ার জন্য, মজা খাওয়ার জন্য, উল্টা ভাল লাগে না। কয় না হেরে যা দিছো আমারও তা দেওয়া লাগবে। ওই পিচ্চির দাবি যেমন শিশু সুলভ অযৌক্তিক, সন্তানের মধ্যে সমান অধিকারের দাবি, নারী পুরুষের সমান অধিকারের দাবি, এটাও এক অযৌক্তিক এবং শিশু সুলভ দাবি, কথা বলেন ঠিক কিনা? এই দাবি কেন করা হচ্ছে?
এই দাবি করা হচ্ছে হচ্ছে তাদের টার্গেট হচ্ছে ইসলাম। টার্গেট কি? সময় তো বেশি নাই, আমি আর দুই তিনটা বলে শেষ করতে হবে, আসলে আসতে দেরি হয়ে গেছে। আমাদের রাস্তা যেমন অবস্থা আমার জানা নাই, আমিও তো রাস্তাঘাট চিনি না। আর ওই পরে যাওয়ার কথা ছিল যেখানে, এখানে আগে করার কথা, ওরা মাহফিল করতে পারবে না, তো বলে যে একটু ইসলাহি মজলিস করবো আমাদের এখানে একটু আগে। ওনারা নিজের আলাপ করছে, আমি কিছুই জানি না, আমার খালি যেখানে ঠেলে ঠেলে নিতেছে আসতেছি। শুনেন যে পুরুষের কাপড় তাখমুর নিচে চলে যাবে ও জাহান্নামী, নাউজুবিল্লাহ। আর একটু আসতে পরে নাইলে বাড়িতে না, থাক 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 বাড়িতে যাওয়া পড়ে, কালকা পড়ে টাকনুর নিচে কাপড় পরা কি? এত আসতে কেন বলতেছে না? সন্দেহ আছে, চিল্লা চিল্লা বলেন তো, টাকনুর নিচে কাপড় পরা কি? কাদের জন্য? কাদের জন্য জানেন নি আপনারা? প্রমাণ প্রমাণ দেখেন না আপনি? আমরা যখন মসজিদে যাই তখন প্যান্ট বটা শুরু করি, আমি তো ওই যে মাঝে মাঝে ওয়াজের জায়গায় ওয়াশ করি, তো হ্যাঁ করে ধরি আমি ওই প্যান্ট বটন ক্যান করে নামাজ পড়তে আসছি যে। আরে গাদা, এটা কি নামাজের ফরজ নাকি? এটা তো পুরুষের ফরজ। তার মানে আপনি মসজিদে ঢুকে প্যান্ট বটতেছেন? আপনি কি বলতে চান যে আমি যখন মসজিদে ঢুকি আমি পুরুষ, আমি যখন মসজিদ থেকে বাইরেই আমি নারী? আচ্ছা আবার বলেন তো, টাকনুর নিচে কাপড় পরা কি? কাদের জন্য? মেয়েদের জন্য টাকনুর উপরে কাপড় পরা কি? শয়তান কি কাম করছে দেখেন, যাদের কাপড় টাকনুর উপরে ওঠার কথা ওই পুরুষের কাপড় নামায়া দিছে টাকনুর নিচে। যেই নারীর কাপড় টাকনুর নিচে যাওয়ার কথা, এখন মেয়েদের নতুন ফ্যাশন বের হয়েছে, পায়জামা কাটতে আটতে উপরের দিকে উঠাইতেছে। দেখছেন দেখছেন, যারটা নামার কথা নিচে একটা উঠায়া দিছে উপরে, যারটা যাওয়ার কথা উপরে ওরটা নামায়া দিছে নিচে। এই হারাম কাস্টারে বাজারজাত করার জন্য শয়তান এটার নাম দিছে ফ্যাশন। কি নাম দিছে রে? বলেন বলেন কি নাম দিছে? আরেকটা, তোরা যুবকরা যারা আসস তোদের উদ্দেশ্যে বলতে চাই, কিন্তু হজম করতে পারবি নি তোরা, না আবার রাগ করবি আমার সাথে। মগা, রাগ করলে আমার কি আসে যায়? তোরে খুশি করার জন্য আসছি নাকি? আমি আমার মালিককে খুশি করার জন্য কথা বলি, কারো চোখের দিকে মুখের দিকে তাকায় কথা বলি না, অভ্যাস নাই। খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেছেন, এরা আমার উম্মত, মুশরিকদের খিলাফ করো, কাসুস শারিফ অফুল লোহা, মুশরিকদের খিলাফ করো। মুশরিকরা মুস কাটে দাড়ি ছাটে, তুমি মুস কাটো, মুশরিকরা মুস রাখে দাড়ি ছাটে, তুমি মুস কাটো দাড়ি ছাড়ো। এইবার চিল্লা চিল্লা সবাই বলেন, না মানলেও বলেন, আমল করেন নাই কিন্তু বলেন, স্বীকার করেন, নাইলে ইমানের সমস্যা হবে। বলেন এইবার চিল্লা দাড়ি কাটা কি? দাড়ি কাটা কি? সবাই বলেন, এই বোঝা যায়? আওয়াজটা আরো মোটা হইতে হবে, তাহলে বুঝবে সবাই বলছে। বলেন চিল্লা দাড়ি কাটা কি? হ্যাঁ এবার ঠিক আছে। শয়তান এর বিরুদ্ধে একটা নতুন স্লোগান বানাইছে, এর কাজই তো এটা, শরীয়তের বিরুদ্ধে নতুন স্লোগান বানায়া শরীয়তের ওই কাজটাকে বাজারজাত বিরুদ্ধে বাজারজাত করা। দাড়ি কাটা শরীয়ত বলে, বলেন না কথা। শয়তান নাম দিছে স্মার্ট। কি নাম দিছে? দাড়ি কাটলে বলে হয়, কি হয়? আয় হায়, কই পাইছেন আপনি? তুই আমার কানা হুজুর মনে করছো? আমি আন্দাজি খবর করতেছি না, না না, দুই বছর আগে ওই যে টেলিভিশনে একটা বিজ্ঞাপন আসছে, একজনে দেখাইছে আমারে ভিডিও, দেখেন কারবার, এক ছেলে উঁচা লম্বা খুব সুন্দর দেখতে শুনতে, রাস্তায় বের হইছে, এখন মেয়েরা তার দিকে তাকায় না, তার দেখলি চেহারা আরেকদিকে ফিরে এলা, বেচারার মন খারাপ হয়ে গেছে। ওকে কিরে কার জানি চোখ লাগছে, আল্লাহ জানে, পোলাবেন এমন বড় বদ অভ্যাস এগুলার। রাস্তায় সোজা হাঁটে 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 যেই দেখে মাই আসতেছে, ঠিক নি রে, হুন্ডা লইয়া সোজা চলতেছে, কোনো কিচ্ছু নাই, সোজা রাস্তা, যেই দেখে সামনে মেয়ে তো হুন্ডা,
আবার ঠিক কয় বেহায়া গোষ্ঠী বেহাই, শরম নাই কথা, হ্যাঁ চিনতে পড়ে গেছে কিরে মাইয়ার আজকে আমার দিকে তাকায় না কে, ঘরে যাই আয়নাটা লইছে, আয়না লইয়া ওরে কারবার, এইনি কারবার, দেখে যে কোঁচা কোঁচা দাড়ি উঠছে, দেখেন হামলাটা কোথায়, দেখেন হামলাটা কোথায়, খেয়াল করছেন এইবার যখন রাস্তায় বেরিয়েছে এখন সব মায়েরা খালি তাকায়, কি বুঝাইলো, বুঝাইলো দাড়ি রাখবা তুমি, আর স্মার্ট মেয়েরা তোমার দিকে দেখবে না, দাড়ি সুন্দর করে কাটবা শেভ করবা, মেয়েরা তখন তোমার দিকে তাকাবে কারণ তুমি এখন স্মার্ট, নাউজুবিল্লাহ চিল্লায়া বলতে হবে, শরীয়ত বলে দাড়ি কাটা, বলেন না শরীয়ত বলে দাড়ি কাটা, শয়তান বলে এখন তুমি স্মার্ট স্মার্ট, বলে শয়তান যেই কথা বলছে আপনি কই পেয়েছেন, আল্লাহ বলেছেন সূরা হামিম আস-সিজদা আয়াত নাম্বার 25 এ মালিক বলেন ওয়াকায়্যাদনা লাহুম কুরআনা فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে সুন্দর করে দেখানো, এটা শয়তানের চক্রান্তের একটা ধারার লাইন, এইবার বুঝে শুনে বলেন তো দাড়ি কাটলে স্মার্ট, এই কথা কি ঠিক, বলেন বলেন কেন ঠিক না, দলিল কি আপনার কাছে, বলে দলিল আছে শক্ত দলিল, কেন, বলে মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে সুন্দর পুরুষের নাম কি বলে, বলেন বলে বলেন বলে, আমার নবী কত সুন্দর ছিলেন জানেন আপনারা, হ্যাঁ জানেন না, হারে আম্মা জান আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা বলেন মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া নিজেদের হাত কাটে আর বলে, কোরআন সূরা ইউসুফ বর্ণনা দিচ্ছে এইভাবে কত্তানা আইদিয়াহুম অকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারাক ইন হাযা ইল্লা মালাকুম কারীম, মিশরের মেয়েরা হাত কাটে আর বলে এটা মানুষ না মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি, এটা সম্মানিত ফেরেশতা, আম্মা জানা আয়েশা বলেন আহারে মিশরের মেয়েরা যদি নবী ইউসুফকে দেখে হাত কাটে, এরা যদি আমার নবীকে দেখতো আমার হাবিবকে দেখতো, তো এই ছুরিগুলা দিয়া নিজেদের হাতগুলা না কাটে ওই ছুরিগুলা দিয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো, আমার নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন আপনারা, আমার নবী এত সুন্দর ছিলেন কেন তা জানেন না, কি জানেন আপনারা, কারণ হচ্ছে নবী সকালে একবার দুপুরে একবার রাত্রে ঘুমের আগে একবার প্রতিদিন তিনবার জিলেট রেজার দিয়ে শেভ করতেন, খালি জিনা নাউজুবিল্লাহ সহজিনা, এত আজ থেকে নেই জিনা, নবী এত সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে, চিল্লাইয়া বলেন চিল্লাইয়া বলেন আমার নবী এত সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে, ও যুবক তাইলে তোকে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়, বল বল বল, আরে কে বলেছে বলেন না, কে বলেছে, শয়তান বলেছে, কাজী শয়তানের এই জাতীয় চক্রান্তের জালে পা দেওয়া যাবে না দোস্ত, ইমান বিধ্বংসী চক্রান্ত এগুলা, কোরআনের বিরুদ্ধে চক্রান্তের মাধ্যমে আমাকে আপনাকে দাঁড় করিয়ে দিচ্ছে শয়তান, শরীয়তের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে, এই চক্রান্ত সম্পর্কে অবগত হওয়ার জন্য সচেতন বুজুর্গ আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, তো তারা আপনাকে দেখায়া দিবে যে এই সমাজের কি কি চক্রান্ত এই বর্তমানে চলতেছে, এগুলো আলেমরা ছাড়া আপনাদেরকে কে বুঝাবে বলেন,
আলেম ব্যক্তিরা দূরে সরা যাবে না, শয়তান চায় এটা আলেম থেকে আপনাকে বিচ্ছিন্ন করার জন্য, কারণ আলেম থেকে বিচ্ছিন্ন করতে পারলে আপনাকে দিন থেকে বিচ্ছিন্ন করা সহজ হয়ে যাবে। এই আমি দোয়া করি আল্লাহর কাছে, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের এই জাতীয় চক্রান্তের জাল থেকে হেফাজত করেন, আমরা যেন শয়তানকে পরাজিত করে জান্নাতের ওই বিশাল পুরস্কার আল্লাহর হাত থেকে গ্রহণ করতে পারি। আমিন আমিন। এই সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে আমরা মুবারকবাদ জানাই, দোয়া করি আমাকে দাওয়াত দিয়ে সম্মানিত করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমিও দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানি চক্রান্তের জাল থেকে হেফাজত করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।